স্যার এই মাত্র খবর পেলাম বাদশা লকার থেকে সমস্ত টাকা নিয়ে গেছে টাকা নিয়ে গেছে কিন্তু বাদশা তো জানে লকারের সমস্ত টাকাই জাল জাল টাকা নিয়ে বাদশা কি করবে এই টাকা আমি তোর জন্য নিয়ে এসেছি আমার সাথে পরিহাস করে কি লাভ ইন্সপেক্টর লাভ লোকসানের হিসাব আজ আমার কাছে বড় নয় আমি চাকরি থেকে পদত্যাগ করেছি কুখ্যাত কালা গোপুরকে আমার হাতে মুঠে পাওয়ার জন্য এবং তুই এই কালা গোপুরকে আমার হাতে তুলে দেবে আপনি যে চাকরি থেকে পদত্যাগ করেছেন তার কি প্রমাণ আছে তো কালা গফুর তো পুলিশের হাতে বন্দী ওকে আপনার হাতে তুলে দেব কি করে সেই বুদ্ধি কৌশল আমি তোকে শিখিয়ে দেব ইন্সপেক্টর ইকবাল ইন্সপেক্টর রহমান কালা গফুরকে আদালতে নেওয়ার জন্য আমি এসেছি এই নিন ফাইল সেন্ট্রি কালা গফুর সাহেবকে ইন্সপেক্টর ইকবালের কাছে দিয়ে দাও থ্যাংক ইউ গফুর ভাই আরে চুন্না তুই জেল থেকে কবে বেরেলি আর ওই নাটকের পো আমার দল ছেড়ে পুলিশে কবে চাকরি লইলি অস্থির হবেন না গফুর ভাই সব বলছি ইন্সপেক্টর বাদশা চাকরি ছেড়ে দিয়েছে টাকা দিয়ে আমার সাথে চুক্তি করেছে কৌশলে আপনাকে যেন থানা থেকে বাদশার হাতে তুলে দেই কি কইলি তুই তুই আমার এই বাদশার হাতে তুলে দিবি অত কাঁচা কাজ আমি করি না গফুর ভাই শুধু আপনাকে মুক্ত করব বলেই বাদশার প্রস্তাবে আমি রাজি হয়েছি টাকাও পেলাম আপনাকেও মুক্ত করলাম দেন হ্যান্ডকাপ খুলে দেই তাড়াতাড়ি খুলে সাব্বাস সাদগি সাব্বাস জলদি আমগা আস্তানা চল 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 ইন্সপেক্টর রহমান আমি ইন্সপেক্টর ইকবাল কালা গফুরকে আদালতে নেওয়ার জন্য আমি এসেছি এই নিন ফাইল আপনি ইন্সপেক্টর ইকবাল তাহলে উনি কে আর খেয়ে ফেলাম আস্তানায় চল তারপর অল্লগের লাস্ট খেলা আজকে